এই রমজান মাসে বেগুনের চাহিদা বেড়ে যায়। এই কারণে বিভিন্ন জায়গা থেকে পাইকারগণ তাদের নিরাপত্তা বজায় রেখে আসতে শুরু করেছে। এই বেগুন আমাদের ঢাকা, চট্টগ্রাম, খুলনা সব এলাকায় ছড়িয়ে যাচ্ছে এবং বেগুনের যে অবস্থা, এখনো এক মাস পর্যন্ত কৃষক বেগুন তুলতে পারবে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা আজকে নিয়ে যাচ্ছি নওগাঁর মহাদেবপুরের একটি বেগুনের ক্ষেত দেখাতে, যে বেগুন চাষ করে ওই এলাকার মানুষের ভিতরে আর্থিকভাবে ব্যাপকভাবে সফলতা আমরা লক্ষ্য করছিলাম। তো সেই বেগুন আপনাদেরকে দেখাবো এবং বেগুন চাষ করে সফল হওয়া যায় তার কিন্তু একটা জলজান্ত দৃষ্টান্ত আমরা আপনাদেরকে তুলে ধরবো এবং কিভাবে চাষ করবেন, কিভাবে সফল হওয়ার সুযোগ আছে তা আদ্যপান্ত জানাতে আপনাদের নিয়ে যাব মহাদেবপুরের সেই নাটশাল গ্রামে। জেলা শহর থেকে মহাদেবপুরের দূরত্ব 30 কিলোমিটার, আর নাটশাল গ্রামে যেতে আরো 5 কিলোমিটার বেশি যেতে হবে। মোট 35 কিলোমিটার এই পথে সড়কের গুণগত মান ভালো হওয়ার কারণে 40 মিনিটেই পৌঁছানো যায়। আর যাওয়ার পথে দেখা মিলবে সড়কের দুপাশে গ্রাম বাংলার প্রাকৃতিক সব দৃশ্যগুলি, যা মনকে অনেকটা ভালো করে দেয়। কৃষি প্রধান উপজেলা হিসাবে মহাদেবপুরে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। ধানের পরেই সবজি চাষে অর্থনীতির চাকা সচল রাখছেন এখানকার চাষিরা। আর এসব সবজির মাঝে যশোহরী নামক বেগুন চাষে বিশেষ মর্যাদা পেয়েছে এই উপজেলা। আমজাদ হোসেন এবার 4 বিঘা জমিতে চাষ করেছেন বেগুন। বেগুনের বেশ ভালো ফলন হয়েছে, কিন্তু করোনার কারণে প্রথমে খুব কম দামে বিক্রি করতে হয়েছে, তবে পরে এসে দাম বৃদ্ধি তার মতো অনেক চাষিকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। গোপালপুর গ্রামের অধিবাসী আমরা, এই গ্রাম নাটশাল গোপালপুরের 80% কৃষকই আমরা বেগুন চাষ করি। এই বেগুন চাষ করে আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন জায়গায় সব এখান থেকে ঢাকা, চিটাগাং, ফিনি, মিনসা এগুলোতে বেগুন আমাদের নিয়ে যায় পাইকারেরা এসে। বর্তমান আবহাওয়া যদি আরও ভালো থাকে, অনুকূলে থাকে, তাহলে আমরা ভবিষ্যতে এই যে পিছনের দিনগুলো যেগুলো আসতেছে এগুলোতে আরও দাম বেশি পাবো। এই দামের আশায় আমরা নিবিড় পরিচর্যা করতেছি এবং এই পরিচর্যার জন্যই এখানে বর্তমানে বেগুন 800 থেকে 900 টাকা মন দরে বেচা কেনা হচ্ছে। তো ইনশাআল্লাহ বেগুন আমরা বিঘায় 50 থেকে 40 মন আগে উঠাইছি। বর্তমানে বর্ষার কারণে একটু বেগুনের ফলন কমে যাওয়ায় 5 থেকে 10 মন বিঘাহারি ফলন উঠতেছে। আমি 4 বিঘা মাটি বেগুন লাগাইছি এবং ইনশাআল্লাহ এবার ভালোই আসছে। বেগুন চাষের উপযোগী মাটি বেলে দোআঁশ। মহাদেবপুরের এসব মাটিতে যশোহরী, তারাপুরী হাইব্রিড 2, বিটি বেগুন, ডাব বেগুন সহ বিভিন্ন বেগুনের চাষ হয় এখানে। তিন বিঘা বেগুন লাগাইছিলাম, যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের বেগুনটা সেই সময় ওঠা পড়েছিল, তবুও যে দামে পেয়েছি আমাদের ফলনটা একটু মোটামুটি ভালো। আজ অন্যান্য আমাদের থেকে বেগুনটা একটু আমার লাভবান ফসল পেয়েছে। 3 বিঘাতে লাভ হবে 50-60 হাজার টাকা লাভ হবে আর কি। খরচ বরচ বাদ দিয়ে 50-60 হাজার টাকা টিকবে আমাদের। আর একটু একটু বেশি টিকতো যদি ভাইরাসটা না থাকতো। প্রতি বছর আমাদের এই লাভটা আসে আর কি, বেগুন তো পক্ষে বেগুনের থেকে আমাদের আমাদের প্রধান ফসলই হচ্ছে বেগুন বছরে। যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা, তার থেকে একটু উন্নত ভালো এই বেগুন আমাদের ঢাকা, চট্টগ্রাম, খুলনা সব এলাকায় ছড়ে যাচ্ছে। যাই হোক, এবার আমরা লাভবান হয়েছি। আল্লাহ যায় বিগত আমলে আমার ভালো বেগুন চাষ করে আমরা আরও সফলতা করব, লাভবান হব। মাপ করে নিয়ে 7-7 টাকা পে করতেছে। এই লাকারের এসব বেগুন কখনো একটা 800 থেকে 1 কেজি পর্যন্ত হয়। এ কারণে প্রতি বিঘায় 100 মন বেগুনের ফলন সহজে কৃষক পেয়ে থাকে। নাটশাল গোপালপুর এলাকার 100 চাষি এই বেগুন চাষে ভাগ্য বদল করেছেন। কৃষকদের ভালো ফলন ঘরে তুলতে সার্বিক সহযোগিতা করে থাকে উপজেলা কৃষি বিভাগ। এখানে যে বেগুনটা আবাদ হয়েছে বা এখানকার কৃষকরা লোকালি যে বেগুনটা চাষ করে সেটা এখানে লোকালি, এটার নাম হলো যশোরী জাত বলে কৃষকরা। এটা যশোর থেকে, যশোরী আবার এই বেগুনটাকে ট্যাগা নামে পরিচিত।
এটা একটা ইনব্রিড ভ্যারাইটি। এখানে কৃষকরা আবার এই বেগুন চাষের সাথে সাথে এই বেগুনের বীজও সংরক্ষণ করে পরবর্তীতে সামনের বছর লাগানোর জন্য। এখানে শুরুর দিকে করোনা পরিস্থিতির কারণে গোটা বাংলাদেশ ব্যাপী যে লকডাউন, এই লকডাউনের কারণে জনগণ বাজারে বের হয়নি, বেগুনের মার্কেটে চাহিদা কম ছিল, আমাদের ট্রান্সপোর্টের একটু সমস্যা ছিল। পরবর্তীতে সরকার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই ট্রান্সপোর্ট কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছে এবং এখন কিন্তু কৃষকরা বেগুন, যারা মূলত বেগুন যে সবজিটা যারা করতেছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা প্যাকেজ আছে, এই প্যাকেজে আমাদের যদি কৃষক ভাইদেরকে অন্তর্ভুক্ত করা যায়, তাদের কিন্তু প্রণোদনার আওতায় নিয়ে এসে এই সবজি চাষে উৎসাহিত করা যায়, আমার মনে হয় কৃষকরা লাভবান হবে। আর দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে নগদ টাকায় কিনে নিয়ে যান এসব বেগুন। না না দুজনই থাকবে তাহলে।